নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মুড়ি দিয়ে বানানো বাচ্চাদের সন্ধেবেলার টিফিন, মুড়ির পায়েস। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। এখানে আমি 250 ml দুধ নিয়েছি, এর বদলে আপনারা গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 মুঠো কাজু কিশমিশ, দিয়ে দিচ্ছি তেজপাতা, 1টা এলাচও এর মধ্যে দিতে পারেন। দুধটা ফুটিয়ে ফুটিয়ে একটু ঘন করে নিচ্ছি। দুধ বেশ ঘন হয়ে গেছে, এই সময় দিয়ে দিচ্ছি 1 বাটি মুড়ি। মুড়ির পরিমাণটা আপনারা কম বেশি করে নিতেই পারেন। মুড়ি দেওয়ার সময় গ্যাসের ফ্লেম আমি কমিয়ে রেখেছিলাম। মুড়িটা আস্তে আস্তে দুধের সাথে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি পায়েসটা তৈরি করে নেব। অনেক সময় বাচ্চারা পায়েস খাবার জন্য বায়না করে থাকে, কিন্তু তখন ঘরে না থাকে দুধ বা পায়েসের চাল। কিন্তু সব ঘরেই মোটামুটি গুঁড়ো দুধ এবং মুড়ি থাকে। ব্যাস এই দুটো উপকরণ থাকলে ঝটপট 5 মিনিটে বানিয়ে ফেলতে পারেন পায়েস। দিয়ে দিলাম সামান্য নুন। মুড়িতে একটা নুন থাকে, সেই জন্যে আমি খুব সামান্যই নুন দিলাম। দিয়ে দিচ্ছি 3 চামচের মতো চিনি। মিষ্টিটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী। গ্যাস এবার হাই ফ্লেমে দিয়ে অনবরত নাড়াচাড়া করে আমি পায়েসটা ঘন করে নেব। ভীষণই সহজ একটি রেসিপি, যখন খুশি বানিয়ে ফেলা যায়, হাতে মাত্র 5 থেকে 10 মিনিট সময় থাকলেই। প্রায় হয়ে এসেছে আমার মুড়ির পায়েস। আর 2-1 বার নাড়াচাড়া করে আমি গ্যাস অফ করে দেব। ঠান্ডা হলে আমি সার্ভ করে দেব। তৈরি হয়ে গেল মুড়ির পায়েস। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে ফলো করে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।